এক্সিবিশনে আমার সঙ্গে আমার বন্ধু অভিজিৎ। আজকে ওরও ছবির এক্সিবিশন আছে, ও ফটোগ্রাফার, প্রফেশনাল ফটোগ্রাফার। আমরা ঢুকছি এবারে ICCR কলকাতা, আমাদের যেখানে এক্সিবিশন হবে, তো দেখি এবারে কি হয়। এখনো তো মনে হয় না ঢুকতে দেবে, কারণ আমাদের তো এখনো টাইম হয়নি, সময় হয়নি। এটা ICCR গ্যালারি, এখনো পর্যন্ত ভেতরে ঢুকতে পারবো না যেহেতু এখনো সময় হয়নি, 11টার পর ওপেনিং হবে। আমাদের অর্গানাইজেশন এটা BM ফাইন আর্টস অ্যান্ড কালচার। এখানে এছাড়াও আরও দুটো আজকে এক্সিবিশন আছে, আর্ট লাইন 18 আর রবীন্দ্রনাথ টেকর সেন্টার ICCR, জানি না কি বটে এটা, যাই হোক। তো আমার এটাতে আছে BM ফাইন আর্টস অ্যান্ড কালচার, চরম রোড। তোমরা দেখতে পাচ্ছ ঘেমে নেয়ে ঘেমে একাকার অবস্থা, এখানে থাকা যাচ্ছে না, এখনো পর্যন্ত ঢুকতে পারবো না। এবার জানি না কি হবে, কখন ঢুকবো, মানে যেহেতু এটা আমার মোটামুটি থার্ড এক্সিবিশন, তো আমি খুব এক্সাইটেড আছি। ICCR আমার প্রথম এটা। এটা ভেতরকার ভিউ ICCR, আমরা প্রায় এক ঘন্টা ধরে এতক্ষণ বাইরে অপেক্ষা করছিলাম, এবং শেষমেশ যাই হোক অর্গানাইজারের জন্য আমরা ভেতরে আসতে পারলাম। এখনও পর্যন্ত অর্গানাইজার যদিও এসে পৌঁছায়নি এখানে, এবং 11টার সময় আমাদের এখানে গ্যালারি ওপেন হবে এবং 11টার পর আমাদের ছবি সাবমিশন হবে এখানে। তো এখনও পর্যন্ত আমাদের অবস্থা খুব শোচনীয় হয়েছিল, এবারে আমরা কোনোরকম ভেতরে এসেছি, একটু স্বস্তির মধ্যে আছি। তো বাদ বাকিটা আমরা ভেতরে যাওয়ার পরই বুঝতে পারবো। কে আমি এতক্ষণ এসে মানে এতটাই ক্লান্ত হয়েছিলাম বাইরে এসে, আমি এতক্ষণ বসে একটু রেস্ট নিচ্ছিলাম, তো এতক্ষণ ধরে লক্ষ্য করি নাই আমাদের এখানে, আমাদের শান্তিনিকেতনের মানুষদের জন্য এখানে আমাদের প্রাণের যে মানে প্রাণের গুরুদেব আমাদের, তো এখানে গুরুদেবের একটা মূর্তিও আছে। তো অনেকক্ষণ বাদে এটা আমি লক্ষ্য করলাম, যদি আমার প্রথমে এসে এটা লক্ষ্য করা উচিত ছিল। চল, আমাদের ফটোগ্রাফার ফাইনালি শেষ পর্যন্ত ছবি সাবমিশন করে দিয়েছি এবং আই কার্ডও পেয়ে গেছি। তো এখন আমি গ্যালারিগুলো দেখাবো না, কারণ ধীরে ধীরে সব রিভিল করলে বেশি মজা লাগবে। শেষ পর্যন্ত আমি এটুকু দেখাবো যে আমাদের ছবিটা কোথায় রাখা হয়েছে। এখন পুরো গ্যালারি এরিয়া এটা ভেতরের, সপন আমাদেরটা শেষের দিকে পজিশন পেয়েছে। আমাদেরটা ওই সাইডে কোনাতে, ওই দিকে যে ছবিগুলো আছে ওগুলো এখন আমাদের ছবি। তো আপাতত তো উল্টে রাখা হয়েছে, যখন গ্যালারি ওপেন হবে অফিসিয়ালভাবে, যখন ইনগ্রেশন হবে তারপরে এগুলোকে খুলে দেখানো হবে। তবে সবথেকে মজার ব্যাপার হলো আমি আমার কার্ড পেয়ে গেছি, অনেকক্ষণ বাদে, অনেকক্ষণ অপেক্ষা করার পর, ঘেমে নিয়ে একাকার হওয়ার পর। আমরা দুজনেই আমাদের আই কার্ড পেয়ে গেছি শেষ পর্যন্ত, অনেকক্ষণ অপেক্ষা করার পর, বাইরে অনেকক্ষণ দাঁড়ানোর পর, ভেতরে অনেকক্ষণ অপেক্ষা করার পর, শেষমেশ আমরা গ্যালারিতে ঢুকেছি এবং আমাদের ছবি ওর ফটোগ্রাফি সব সাবমিশন করেছে। ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য একটু তাড়াহুড়ো করছে। আমরা এখন খাবো, খাওয়া দাওয়ার পরে আমরা আবার আসবো, এবং এসে ইনগ্রেশন হওয়ার পর আমরা গ্যালারি তখন দেখবো। ভোর 5টায় ট্রেন ধরার পর, ও শেষ পর্যন্ত মাস্ক পেয়েছে, মাস্ক হারিয়ে দিয়েছিল নিজেদের, বেশ ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছে। শেষ পর্যন্ত মাস্ক হারিয়ে ফেলেছিল, শেষ পর্যন্ত মাস্কটা খুঁজে পেয়েছে নিজে। আমরা সেই ভোর 5টায় ট্রেন ধরার পর এখনও পর্যন্ত আমাদের পেটে কিছু পড়ে নাই, আমার চরম খিদে পেয়েছে। জাস্ট আমি বলে বোঝাতে পারবো না, আমার চরম খিদে পেয়েছে, আমার পেট ইঁদুর র্যাট রেস হচ্ছে আমার পেটের মধ্যে। তা আমরা এখন আগে সবার আগে যাবো খেতে, তারপর কোথায় যাবো আমরা এখনও পর্যন্ত জানি না।
ঘুরে বেড়াবো। যাই হোক, যতক্ষণ পর্যন্ত এক্সিবিশন স্টার্ট হচ্ছে, মোটামুটি 5টা নাগাদ এক্সিবিশন স্টার্ট হবে, তো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমাদের অ্যালাউ করবে না, আমাদের বলে দেওয়া হয়েছে ইনগ্রেশন না হওয়া পর্যন্ত আমাদের এখানে অ্যালাউ করবে না। তারপর আমরা আসবো, আমাদের ব্লগ আবার শুরু হবে। আর এইটা আমার প্রথম যেহেতু আর্ট ব্লগ, তার জন্য প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করতে কিন্তু কোনো মতে যেন ভুলবে না। মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ, গরম, ধুলো, ট্রাফিক জ্যাম, সব কিছু নিয়ে আলাদা একদম খারাপ। আমরা চললাম এখন একটু ঘুরতে, কলকাতা দেখবো, কারণ আমাদের হাতে এখন প্রচুর সময়। তো এই আমরা দুজন বেরিয়েছি, দুই মানিক জোর, দেখি মানিক জোর একটু মুখটা দেখা তোমার। আমরা গড়িয়া থেকে এখন এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমাদের এক বান্ধবী এবং আমাদের সহপাঠী ক্লাসমেট এসে তো দেখা করছে। ঝালমুড়ি খাবো, আমার ভিক্টোরিয়া ঝালমুড়ি প্রচন্ড ফেভারিট, উ সেই করে জাস্ট লেভেল করে। আমাদের মূল উদ্দেশ্য মোটামুটি কমপ্লিট, এই আমরা নিয়ে নিয়েছি খাবার আমাদের। এবার আমরা যাবো গার্ডেন ভিক্টোরিয়া ভেতর, ওইখানে গিয়ে আমাদের ভুড়ি ভোজন করব। বাকি আমরা তিন পরে রইলাম, এই যে এক এক মানিক জোর, এই যে মানিক জুড়িয়ে, এটা এ মনে হয় একাই খেয়ে নেবে সবটা, আমরা কিছু পাবো না, বাট আমি তবু চেষ্টা করব নিজেদের জন্য কিছুটা বাঁচানোর জন্য। আপাতত ছবির এক্সিবিশন তো দেখা যাচ্ছে, সঙ্গে ভায়োলিন বাজাচ্ছেন একজনা, উনি খুব সুন্দরী বাজাচ্ছেন, আমি একটু দেখিয়েছি ওনাকে, এই যে উনি খুবই সুন্দর বাজাচ্ছেন। তো এক্সিবিশন এখন তো শুরু হয়নি, কারণ এক্সিবিশনের টাইম আছে মোটামুটি 5টা থেকে। ছবি তো অনেক প্রচুর লেগেছে, চারিদিকে দেওয়াল ভর্তি, একটাও দেওয়াল আর ফাঁকা দেখছি না। আর প্রত্যেকটা ছবির মধ্যে অসাধারণ, প্রত্যেকটা ছবি একে অপর থেকে অসাধারণ, অতুলনীয়, দুর্দান্ত আর্টিস্ট দ্বারা, প্রত্যেকটা শিল্পীর যেভাবে যেভাবে নাম করবো কম পড়ে যাবে, তাদের নিজের মনের ভাবকে প্রকাশ করার ক্ষমতা, তাদের নিজের মনের ভাবকে প্রকাশ করার দক্ষতা, আমরা এই আর্টগুলোর মধ্যে থেকে অনেক কিছু দেখতে পাই। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ইনাগুরেশন হবে। তো তোমরা সবাই যেমন দেখতে পাচ্ছ, এখানে সকল চাঁদের হাট বসেছে, জ্ঞানীগুণী আর্টিস্টদের, চিত্রকর, বিভিন্ন প্রতিভাশালী শিল্পীদের এখানে সমাবেশ ঘটেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ইনাগুরেশন হবে, এই যে আমাদের ফিতে কাটা হবে, তারপরে আমরা এক্সিবিশনে প্রবেশ করব। আমরা আপাতত তো গ্যালারির বাইরে অপেক্ষা করছি ইনাগুরেশন হওয়ার জন্য, ইনাগুরেশন হবে তারপরে আমরা প্রবেশ করতে পারবো, কারণ এখনও আমাদের বাইরে অপেক্ষা করার জন্য বলা হয়েছে। আচ্ছা
আমরা গ্যালারিতে ঢুকে পড়েছি। তো যেগুলো তখন অনেক করে ছবি টাঙানো ছিল না, এখন টাঙানো হয়েছে সেগুলো, এবং দেখছি আর প্রত্যেকটা ছবি দেখার পর আলাদা একটা ফিলিংস আসছে। একটা ছবি একটার সঙ্গে সম্পূর্ণভাবে অতুলনীয়, প্রত্যেকটা ছবি নিজের মধ্যে একটা ভাব প্রকাশ করছে, প্রত্যেকটা ছবি নিজের মধ্যে থেকে একটা শিল্পী সত্তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ করছে। অতুলনীয় ছবি বাস, আমি এইটুকুই বলতে পারি। তার মধ্যে থেকে যে ওয়াটার কালারগুলো সব থেকে দৃষ্টিকর্ষক, তার মধ্যে আমি কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এই যে ওয়াটার কালারগুলো আছে, এটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ এর মধ্যে ইমপ্রেশনের যে ব্যাপারটা আছে, এখানে কিন্তু ডিটেলস নাই সেরকমভাবে, কিন্তু এত সুন্দরভাবে ইমপ্রেশনটাকে তুলে ধরা হয়েছে, আর্টিস্ট তুলে ধরেছে, আমার এটা সত্যি খুব ভালো লেগেছে। আমি এটাকে একটু ক্লোজ শট নিতে চাই। এই যে ছবিটার মধ্যে যেরকম ইমপ্রেশনটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, ছবিটা এঁকেছেন গৌরহরি দাস। ওকে, আরো কয়েকটা ছবি আছে যেগুলো ওয়াটার কালার, যেগুলো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, আমি সেগুলোকে দেখাচ্ছি। এটা অভিজিতের ছবি, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার ছবি দুটো, আগমনী আর যোগিনী। তোমরা সকলেই জানো আমার ভিডিও আছে এটার উপরে, তো তোমরা গিয়ে সেটাকে আমার চ্যানেলে দেখতে পারো আর টুইটারের মধ্যে। আমি আজকে এটা সম্বন্ধে একটু ডিটেলসে আলোচনা করব। আমার যে যোগিনী যে ছবিটা আছে, এই ছবিটা যোগিনী, এইটার বিশেষত্ব হল আমি মূলত একটা অ্যাসিড আক্রান্ত যে মহিলা, ঠিক আছে, সে নিজের জীবন সংগ্রামের ওপর দিয়ে লড়াই করে তার যে স্বপ্ন ছিল একটা আর্কিওলজিস্ট হওয়ার, এবং সেই আর্কিওলজিস্ট হয়ে একটা ইজিপ্টের একটা জায়গাতে গিয়ে এবং সে ওখানে সেই জিনিসগুলোকে আবিষ্কার করছে। এই ছবিটা মূলত প্রেক্ষাপট হলো যোগের সঙ্গে ডিসাবিলিটিকে মিলিয়ে মিশিয়ে করা। আমরা যোগের সঙ্গে ডিসাবিলিটিকে মিলিয়ে মেশাতে পারি। যোগ মানে আমরা যেটুকু বুঝি, যোগব্যায়াম নয়, কিন্তু যোগ মানে সব কিছুকে অ্যাড করা, এটাকে হলো যোগ হচ্ছে, কন্টিনিউস হচ্ছে, তো সব কিছুকে অ্যাড করাই হলো যোগ। তো আমি এই ছবিটার মধ্যে এটাই বোঝাতে চেয়েছি যে আমরা ডিসেবিলিটির মধ্যে দিয়ে শিক্ষা এবং একতাকে কীভাবে মিলিয়ে মিশিয়ে পারি। আমি পরের ছবিটি চলে আসবো আমার, যেটা হলো আগমনে। এই ছবিটার মধ্যে আমি যেটাকে ফুটিয়ে তুলতে চেয়েছি সেটা হলো আজকালকার যুগে নারীদের অবস্থান, এবং সেই অবস্থানটা যেটা আমাদের সকলের চোখের বাইরে আসে। আমরা অনেকে দেখি হয়তো সেটাকে না দেখা করে থাকি, অথবা অনেকে হয়তো নজর করে না। আজকে নারীদের স্থান পুরুষদের সঙ্গে কিছুটা কম নয়, তো আজকে আমাদের নারীরা পুরুষদের সঙ্গে সমানভাবেই তাল মিলিয়ে চলছে সব জায়গাটা, কিন্তু কিছু জায়গাতে এখনও পর্যন্ত এমনও নারী থেকে আছে যাদের হয়তো রূপের জন্য তাদের ভালো সম্বন্ধ পায় না, রূপের জন্য বা আর্থিক অবস্থা খারাপের জন্য শ্বশুরবাড়িতে গিয়ে এখনও তাদেরকে পুড়িয়ে মেরে দেওয়ার মতো এমনও কাজ করা হয়। নারী পাচার থেকে শুরু করে নারীদের নির্যাতন এখনও অনেক জায়গাতে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক জায়গাতে ঘটে থাকে, যেগুলো আমরা দেখেও হয়তো এই শিক্ষিত সমাজ কেবলমাত্র পুঁথিগত শিক্ষার উপর ভিত্তি করে সেগুলোকে দেখেও হয়তো না দেখা করে দিই। তো আমি আমার ছবির মাধ্যমে এটাই ফুটিয়ে তুলতে চেয়েছি, এবং এটাকে বলতে চেয়েছি যে আমাদের কিন্তু আরও এই ব্যাপারগুলোতে সচেতন হতে হবে। Thank you.
কাম চলছে তো আমি জানি না আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে ঠিক ভাবে তবে এই আঁকাটা হঠাৎ আমার চোখে পড়লো এবং আমাকে খুব আকৃষ্ট করলো আঁকাটা আমি দেখাচ্ছি আঁকাটা একটু দারুণ লাগলো আমার এই আঁকাটা সত্যি বলতে তুমি অডিশনের সময় দিয়েছিলাম সেটা ছিল যে তুমি তো জানো করছি এর আগে পাঁচ পাঁচবার ছেলেমেয়েরা ওখানে গেছে আমি পারমিশন দিতে পারবো না বলছি তুমি তুমি আমায় তুমি আমায় জোর করো না আমি 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 পারবো না তিনি হলেন আমাদের অর্গানাইজার বিএম ফাইন আর্টস অর্গানাইজার বিষ্ণুদা বিষ্ণুদা এই সব কিছু একটা অর্গানাইজ করেছে এই এত বড় ইভেন্টটাকে আপনার খুবই থ্যাংকস থ্যাংক ইউ বিষ্ণুদা আর খুব সুন্দর লাগছে আমাদের এখানে আমার কি বক্তব্য থাকলে কিছু বলো